হরিরামপুরে সিপিআইএম এর শক্ত ঘাটিতে ভাঙন। গৌতম দাসের হাত ধরে একের পর এক যোগদান কর্মসূচি। ভাঙন আদিবাসী ও সিপিআইএম নেতা, সিপিআইএম রানিং মেম্বার, সিপিআইএম প্রাক্তন প্রধান, রিটায়ার্ড আর্মি সহ 300 পরিবার। হরিরামপুর থানার গকন গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপীর এলাকার আব্দুল তোয়াব, তাহির আলী, সনাতন বর্মন, অঞ্চল প্রেসিডেন্ট সদরুল ইসলাম, জেলা সংখ্যালঘু সেক্রেটারি ওবায়দুর রহমানের নেতৃত্বে গৌতম দাসের হাত ধরে সিপিআইএম ও আদিবাসী সিঙ্গেল অভিযান নেতার তৃণমূলে যোগদান করলেন। বলবো যে আজকে গোপর্ণ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী নেতৃত্বের উৎসাহ এবং উদ্দীপনা সত্যি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে যে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আছে। আজকে এখানে একটা জয়েনিং কর্মসূচি ছিল। জয়েনিং কর্মসূচিতে এখানকার অত্যন্ত দায়িত্বমান এক সময়কার যারা বামপন্থী নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন, গ্রাম পঞ্চায়েত সদস্য তিনিও আছেন এবং আদিবাসী সংগঠনের একজন যিনি নেতা ছিলেন তিনিও আজকে এক্স প্রধান, অত্যন্ত অনেক দায়িত্ববান মানুষ যারা এই এলাকাটাকে অত্যন্ত সুন্দরভাবে চেনেন এবং জানেন, যারা মানুষের সঙ্গে থেকে কাজ করেছেন, যারা আজকে স্বইচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শকে সম্মান জানিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে তৃণমূল কংগ্রেস পরিবারে যুক্ত হলো, সেই জয়েনিং কর্মসূচিকে সামনে রেখে আজকের এই সভা, সেই সভাস্থলে আমি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আজকে এখানে উপস্থিত ছিলাম। ভারতবর্ষে অনেক জায়গা তো চাকরি করেছি, রাজস্থান এবং জম্মু কাশ্মীর, সেগুলোতে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজগুলো অনেক ভালো লেগেছে, তার জন্য পার্টিতে যোগদান। আপনি কবে রিটায়ার করেছেন? আমি 2020 আগস্টে। এই পার্টিতে যোগদান দেওয়ার পর আপনার কী মনে হচ্ছে, কেমন কাজ করবেন আপনি? কাজ ভালো করবো এবং ভালো লাগছে পার্টি। ব্যুরো রিপোর্ট, সমাচার 7 দিন 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।